শেষের কটা দিন মালদায় থাকাকালীন দেখি সোনাঝুরির হাট বসেছে, তো সেখানেই আজকে চলে এসেছি। চলুন ভেতরে যাই, তারপরে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই। গত 3 বছর হলো এই সোনাঝুরির হাট মালদাতে বসছে। এই ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে লাস্ট উইক পর্যন্ত মেলাটা চলে, আর আমি যেহেতু এই সময় মালদাতে আছি তাই আর মেলা দেখার সুযোগটা হাতছাড়া করলাম না, চলে এলাম, একা একাই চলে এসেছি। আসলে অনেক বছর ধরে আমার এই হস্তশিল্প মেলাতে আসার ইচ্ছে ছিল, শুধু সোনাঝুরির মেলা বলে নয়, যে কোনো হস্তশিল্প মেলাতেই যাওয়ার ইচ্ছে ছিল। আমি ইউটিউবে দেখতাম বেশ কিছু ইউটিউবার এই ধরনের মেলাতে গিয়ে ব্লগ করে, জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে সাজায়, আর আপনারা সবাই জানেন যে আমার ঘর সাজাতে খুব ভালো লাগে, আর এই ধরনের হস্তশিল্পের মেলার জিনিস দিয়ে ঘর সাজানোর কিন্তু একটা আলাদা আনন্দ আছে, যেহেতু আমাদের বাঙালিয়ানার ছোঁয়া থাকে তার মধ্যে। তো আসলে ছোটোবেলা থেকেই আমি এই ধরনের মেলা ঘুরতে পছন্দ করি। একটা সময় বাবার সাথে সব মেলাগুলো ঘুরে ঘুরে দেখতাম, কার্তিক পুজোর মেলা, রথের মেলা বা হস্তশিল্প মেলা, এক্সপো আসে প্রত্যেকবার আমাদের মালদাতে, সেখানে আসতাম। আর এখানে এত ধরনের জিনিস, এত ধরনের হাতের কাজের জিনিস চোখে পড়ছিল, নিয়ে যেতে তো খুবই ইচ্ছে করছিল, কিন্তু আপনারা সকলেই জানেন যে আমার সীমিত জায়গা, এবারে আমি একটা মাত্র ব্যাগ এনেছি তাই বেশি কিছু তো নিয়ে যেতে পারবো না। তবে হ্যাঁ, হালকা ফুলকো কিছু জিনিস আমার পছন্দ হয়েছিল এবং আমি কিনেওছিলাম। আপনারা হয়তো খেয়াল করেছেন যে পয়লা বৈশাখের যে হোম ডেকোরেশনের ভিডিওটা আমি শেয়ার করেছি, তার মধ্যে বেশ কিছু জিনিস আমি এবার এখান থেকেই নিয়ে গেছিলাম, তো সেইগুলো তো আপনারা দেখেছেন, আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, বলেছি। তো যাই হোক, আমার এই সুযোগটা যে হয়ে গেল এবছর, তো সেই জন্য আমার খুব ভালো লাগছিলো। আমি প্রত্যেকটা স্টল অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছিলাম, এই শিল্পীদের সাথে গল্প করছিলাম, তারা বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন এবং এই যে এই হাতের কাজের জিনিসগুলো আমাদেরকে সবাইকে দেখাচ্ছেন। এবং এরা শুধু মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমিত নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এরা এই মেলাগুলোতে যান এবং জিনিসপত্রগুলো সবার কাছে তুলে ধরেন, এবং বিদেশেও যান অনেকে, সেটাও আমাকে অনেকে বলছিলেন আর কি। তো মেলা তো ঘোরা আমার মোটামুটি হয়ে গেছে, তবে আজকে আমার আর একটা প্ল্যান আছে। আমি এখান থেকে চলে যাব আমার এক কাকিমার বাড়িতে, মানে কাকিমার নাম হচ্ছে গীতা দাস, ওনার বাড়িতে যাব। ওনার মেয়ে মধুরিমা আমার অনেক দিনের পরিচিত, ও যেহেতু এখন মালদাতে আছে তাই ওর সাথেও দেখাটা হয়ে যাবে। তো চলুন ওদের বাড়িতে গিয়ে কথা বলছি। মধুরিমার হচ্ছে দুটো ছানা, এটা হচ্ছে বড় ছানা, ওটা হচ্ছে ছোট ছানা, আর ওদের দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে জাস্ট 1 বছর 7 মাস। তো ওর জাস্ট 2 বছর কমপ্লিট হলো আর ও হচ্ছে 5.5 মাসের আর কি। তো এখন ওর বাবার বাড়িতে আছে আর কি, এটা কাকিমা কাকুর বাড়ি। ও এখানে এসছে কদিন হলো তোর এখানে আসা? জন্মদিনটা থাকতে পারবে, তো আমি তো 19 তারিখে উঠলাম রাত্রেবেলা তাই আমি আসতে পারিনি। তো ও আসলে আমাকে সেই যবে আমি আমেরিকা ছিলাম তখন থেকে বলছে যে ইন্ডিয়া এলে দেখা করবো, তো দিল্লিতে তো ও দিল্লিতে থাকে, দিল্লিতে তো সম্ভব হয়নি, আমি তো সেদিনই উঠে গেছি কলেজে, কিন্তু এখানে এসে ও বাবার বাড়ি এলো, আমিও বাবার বাড়ি এসেছি, দেখা হয়ে গেল। তো ওর দুটোকেও তো আমি দেখেছিলাম না, না তো এবার সেই সুযোগে সবাই একসাথে, আমি বাদশাকে মানে ওর হাজব্যান্ডকেও দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম, কারণ ওর বিয়ের পর তো এই প্রথম দেখলাম ওর সাথে আমার দেখা হলো। তো কোন বছর বিয়ে হলো তোর? 2018। হ্যাঁ, তখন তো আমি ওখানে ব্যাঙ্গালোরে আমাদের দেখা হয়েছিল, ব্যাঙ্গালোরে তখন তোর বিয়ে হয়নি, তখন তো 2016 2016 আমি ব্যাঙ্গালোর গেছিলাম আমার বোনের বাড়িতে, তখন ও তো ব্যাঙ্গালোরে ছিল, তখন দেখা হয়। অনেক গল্প হচ্ছে, বিভিন্ন রকম গল্প চলছে আর কি। সেই তো, আমি কাকিমার সাথেও দেখা করিয়ে দিচ্ছি, আসুক কাকিমা। আর কাকিমা এসো, তুমি আমার ব্লগিং এ এসো। এটা হচ্ছে কাকিমা, মানে মধুরিমার মা। তো কাকিমা আসলে কাকিমা কম বন্ধু বেশি হচ্ছে, ওদের বাড়িতে আমি আগেও এসেছি 2-3 বার এসেছি, তো অনেক বছর পর আসা হলো আর কি। অনেক বছর। তো এবার এবার বাড়ি একেবারে ভর্তি, মানে বাচ্চা কাচ্চা সব, এবার আগের বার ছিল না। হ্যাঁ, ওই দুটোকেও দেখাই। এই যে এখানে হচ্ছে দুজন টুইনস, এটা হচ্ছে মধুরিমার দাদার ছেলে মেয়ে, ও হচ্ছে ওর আবির আর হচ্ছে সানা। তোরা হাই বলে দাও ক্যামেরাতে। হাই বলো। আচ্ছা তোমার নাম কি বলে দাও? নাম বলে দাও। আচ্ছা তুমি বলে দাও নাম, বলে দাও ভালো নাম। তোমার নামটা বলে দাও। বলো।
অভিরাজ, অভিরাজ দাস। আচ্ছা, ওরা দুজন হচ্ছে যমজ, ওরা দুজনে 3 বছরের, মানে পুরো এখন বাড়ি ভর্তি বাচ্চা কাচ্চা। আমি মানে পুরো আকাশ পাতাল তফাৎ আগের বারের থেকে। আর এটা হচ্ছে বাদশা, মধুরিমার হাজবেন্ড। ওরা 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 দিল্লিতেই সেটেল, দিল্লিতে ওদের বাড়ি রয়েছে, তো এখানে আর কি ঘুরতে আসা হয়েছে। এখন দেখুন এই যে দুজনে পুরো হ্যান্ডফুল দুজনের। ও ও বলছিল যে দেখো দিদি এই যে পিছোপিছি সারাক্ষণ আমি ব্যস্ত এই দুটোকে নিয়ে। খুব স্বাভাবিক না, এত ছোট্ট দুজনেই তো স্বাভাবিক। আমি বললাম প্রথম কয়েকটা বছর একটু তোদের চাপ যাবে, তারপরে দুজনে বন্ধু হয়ে যাবে, আর চিন্তা নেই। আমি যে কত বছর পর এত ছোট বাচ্চাকে কোলে নিচ্ছি। আমি এসে এসে ওকে আমার অনেকবার কোলে নেওয়া হয়ে গেছে শুরুতেই, তারপরে একটু ঘুমুটুমু দিল, তারপরে আবার উঠেছে আর কি। ওকে শুধু নিয়ে একটু ঘুরতে হবে, তাহলে ও একদম হ্যাপি কিড। আচ্ছা, এই এটা হচ্ছে সৌমি, মধুরিমার বৌদি। তো ওর সাথে আমার আগের বাড়ি পরিচয় হয়েছিল, ওই যে যমজ দুটোকে দেখলেন, ওই যমজ এটা হচ্ছে ওর মা আর কি, ওদের মা। আর এটা হচ্ছে মধুরিমার দাদা, সৌমি আর ওর ওরা হাজবেন্ড ওয়াইফ। তো সবার সাথেই আমার দেখা হয়ে গেল এই সুযোগে। হ্যাঁ, তুমি একটা কবিতা বলে শোনো। আচ্ছা, দুদাই বলে দাও একটু জোরে জোরে। আচ্ছা, জনি জনি ইয়েস পাপা বলে দাও। জনি জনি ইয়েস পাপা, কিসিং টু গানো পাপা, তাই নিনা ইস নো পাপা, ওপেনে মানুষা আসা। আবি তুমি বলো, ওটা এখন নতুন নতুন পেয়েছে। হামাই আন্দা আতে ওয়ার হাপা বন্তো পাঞ্চো হাই। আজকে মধুরিমা এবং ওর ফ্যামিলির সাথে দেখা হয়ে আমার ভীষণই ভালো লাগলো। এর আগে যখন ওকে দেখেছিলাম ও তখন ব্যাচেলার ছিল, আর এখন একেবারে হাজবেন্ড সহ দুটো বাচ্চা নিয়ে দেখলাম। তাই ভাবছিলাম যে সময় কতটা তাড়াতাড়ি বদলে যায়, এই কয়েক বছরের মধ্যে ওর লাইফটাও কতটা চেঞ্জ হয়ে গেছে, একেবারে জমজমাট লাইফ যাকে বলে। আর আজকে সন্ধেটা কীভাবে কেটে গেল, সময়টা কি কোথা দিয়ে বেরিয়ে গেল আমি বুঝতেও পারলাম না, এই কচি কাচাদের সাথেই কেটে গেল। আমি যখন এরপরে আবার আসবো তখন হয়তো এরা অনেকটা বড় হয়ে যাবে, আর এই ছটপট করবে না, আদো আদো ভাষায় কথা বলবে না। তো আমার মনে হলো এই মুহূর্তটাকে ধরে রাখাটা খুব জরুরি ছিল। তো আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। বাই।